বলকানের কসাইদের মতো এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। ওনাকে বলা হচ্ছে যে উনি এই করেছেন, উনি ওই করেছেন। ওনার কি ব্যক্তিগত পয়সা দিয়ে উনি নিষিদ্ধ ডিভাইস কিনেছেন? জিয়া ভাইয়ের এগুলো অভ্যাস আছে। উনি অনেক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে র্যাবে, বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পজিশনে, সর্বশেষ NTMC-র ডিজি হিসেবে চাকুরিরত ছিলেন। তিনি বাংলাদেশের গুম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি। তিনি বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন, সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আরও অনেক নাম জানা এবং নাম না জানা অনেক মানুষকে অপহরণ এবং অত্যাচার নির্যাতন করার অভিযোগ তার বিরুদ্ধে আছে। তার পৈশাচিকতার যে স্ট্যান্ডার্ড, সেটা কেবলমাত্র 90-এর দশকে বসনিয়া হার্জেগোভিনায় সার্বিয়ান বাহিনী যে অ্যাট্রোসিটি চালিয়েছিল, যে গণহত্যা চালিয়েছিল, যে ধরনের অত্যাচার করত, সেই অত্যাচারের সাথে আমরা তুলনা করেছি। বসনিয়ার তদানীন্তন সেনাপ্রধান ছিল রাদোভান কারাদজিচ এবং তার আরেকজন অফিসার ছিল রাটকো মলাদিচ। তারা যে ধরনের, তাদেরকে বলা হতো সার বলকানের কসাই বলা হতো তাদেরকে। আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে, তার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ। তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে, সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। আমাদের একটি দরখাস্ত ছিল, কিন্তু সেই দরখাস্তটি যেহেতু আজকেই আমরা ওকালতনামা দাখিল করতে পেরেছি, সেহেতু সেই দরখাস্তটি কোর্টের প্রসিডিউর অনুযায়ী প্রসিকিউশন বলেছেন যে ওনাদের সময় দরকার এবং দরখাস্তটি প্রপার ওয়েতে রেজিস্ট্রারের মাধ্যমে আসতে হবে, কোর্টে এভাবে প্লেস করা যাবে না। সেহেতু আমরা এই দরখাস্তটি, আমরা আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদেরকে দরখাস্তটি ফাইল করতে হবে এবং দরখাস্তটি শুনানি হবে। উনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যেটা আপনারা সার্বক্ষণিক বলে থাকেন যে উনি একজন বরখাস্ত। না, উনি বরখাস্ত না, উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিট সহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এখন যেহেতু এগুলো সমস্ত সাবজুডিস ম্যাটার, যেহেতু এগুলো ট্রায়ালে চলছে, কোনোটাই কিন্তু কিছু না। যেটা হচ্ছে এখন যে ওনাকে বলা হচ্ছে যে উনি এই করেছেন, উনি ওই করেছেন, উনি কোনোদিন কিন্তু সাতখুনের সাথে ওনার উনি নারায়ণগঞ্জের সাতখুন নিয়ে যখন মামলা কথা হবে, অডিও রেকর্ড ফাঁস করা, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সাতখুনের অডিও ফাঁস করার অভিযোগ রয়েছে ওনার, এটা কোনো করেই নেই। এটা আপনি বলবেন যে অফিসে আপনি কথা আমাদের চলাফেরা করেছেন, নিষিদ্ধ ডিভাইস কিনে আনি করেছেন, অভিযোগ উনি নিষিদ্ধ ডিভাইস কিনে, আপনি একজন একজন কথা বলেন, নিষিদ্ধ ডিভাইস কিনে আনি পেতেছেন ফোনে, এটা নিয়ে ওনার কি ব্যক্তিগত পয়সা দিয়ে উনি নিষিদ্ধ ডিভাইস কিনেছেন?